ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস ও আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য সময়ে আমি প্রবেশ করিতে চলিয়াছি বিশেষভাবে আমি তা পালন করিব। ওয়ার্ড নাম্বার 13 শ্রী অপূর্ব দাস। আমি শ্রী অপূর্ব দাস মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস এবং আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য সঙ্গে আমি প্রবেশ করিতে চলিয়াছি বিশ্বাস্তভাবে আমি তাহা পালন করিব। ধন্যবাদ। ওয়ার্ড নাম্বার 14 শ্রীমতী রীতা হালদার চ্যাটার্জি। আমি শ্রীমতী রীতা হালদার চ্যাটার্জি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস এবং আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য সমূহে আমি প্রবেশ করতে চলিতেছি বিশ্বস্তভাবে আমি তাহা পালন করিব। ওয়ার্ড নাম্বার 15 শ্রী সুব্রত দাস বাবু। আমি শ্রী সুব্রত দাস বাবু মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস এবং আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য সমূহে আমি প্রবেশ করে চলিয়াছি বিশ্বস্তভাবে আমি তা পালন করিব। ওয়ার্ড নাম্বার 16 শ্রী অরুণ কুমার সিং। আমি শ্রী অরুণ কুমার সিং মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস এবং আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য সমূহে আমি প্রবেশ করিতে চলিয়াছি বিশ্বস্তভাবে আমি তাহা পালন করিব। ওয়ার্ড নাম্বার 17 শ্রীমতী শুক্লা সরকার অ্যাবসেন্ট অনুপস্থিত। ওয়ার্ড নাম্বার 18 শ্রী জয়ন্ত চক্রবর্তী। আমি শ্রী জয়ন্ত চক্রবর্তী মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি
সত্যকার বিশ্বাস এবং আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য সমূহে আমি প্রবেশ করিতে চলিয়াছি বিশ্বস্তভাবে আমি তাহা পালন করিব। ধন্যবাদ এবং নমস্কার। বাইরের গেটটি বন্ধ করে রাখবে, যেটা সিকিউরিটি গার্ড আছে অনুরোধ জানাচ্ছি, প্রবেশ পথের গেটটি বন্ধ করে রাখবেন। ওয়ার্ড নাম্বার 19 শ্রী বিশ্বদেব কনকার। আমি শ্রী বিশ্বদেব কনকার, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস এবং আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য সঙ্গে আমি প্রবেশ করিতে চলিয়াছি বিশ্বস্তভাবে আমি তাহা পালন করিব। ধন্যবাদ। জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, শ্যামল সিংহ রায় জিন্দাবাদ, আমাদের চেয়ারম্যান নাল গোপাল মুখার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। ওয়ার্ড নাম্বার 20 শ্রীমতী গোপা হালদার, অ্যাবসেন্ট অনুপস্থিত। ওয়ার্ড নাম্বার 21 শ্রী সুবল রায়। আমি সুবল রায়, মুর্শিদাবাদ জেলা অন্তর্গত বহরমপুর পৌরসভা 21 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যতা বিশ্বাসের এবং অনুগত পালন করি এবং যে কর্তব্যে আমি প্রবেশ করিতে চাইছি বিশ্বাসভাবে আমি তাহা পালন করিব। ওয়ার্ড নাম্বার 22 শ্রী দেবাশিস গোয়ালা। আমি শ্রী দেবাশিস গোয়ালা, মুর্শিদাবাদ জেলা অন্তর্গত বহরমপুর পৌরসভা 22 নম্বর ওয়ার্ডে হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস এবং অনুগত পালন করিব এবং যে অন্তর্গত সমূহে আমি প্রবেশ করিতেছি বিশ্বস্তভাবে তা পালন করিব। ওয়ার্ড নম্বর 23
শ্রীমতি সৌমিমা চট্টোপাধ্যায়। আমি শ্রীমতি সৌমিমা চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস এবং আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য সমূহে আমি প্রবেশ করিতে চলিয়াছি বিশ্বস্তভাবে তাহা পালন করিব। ২৪ শ্রী জয়ন্ত প্রামাণিক জন আমি শ্রী জয়ন্ত প্রামাণিক দনু, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস এবং আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য সমূহে আমি প্রবেশ করিতে চলিয়াছি বিশ্বস্তভাবে আমি তাহা পালন করিব। ধন্যবাদ। আমি শ্রী গৌতম কুমার সাহা, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস এবং আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য সমূহে আমি প্রবেশ করতে চলিয়াছি বিশ্বস্তভাবে আমি তা পালন করিব। ওয়ার্ড নম্বর 26 শ্রীমতী মৌমিতা রায় চৌধুরী। আমি শ্রীমতী মৌমিতা রায়চৌধুরী, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর পৌরসভার 26 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস এবং আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য সমূহে আমি প্রবেশ করিতে চলিয়াছি বিশ্বস্তভাবে আমি তাহা পালন করিব। স্বেচ্ছাসেবকদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে 28 জন কাউন্সিলরের শপথ গ্রহণ শেষে সমস্ত কাউন্সিলর আমাদের সম্মানীয় এসডিও সাহেব, এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার এবং ওয়েস্ট সাহেব ওপরের মিটিং হলে পরবর্তী পর্যায়ে কাজের জন্য আমরা যাব।
আপনারা মঞ্চের সামনে থেকে যে রাস্তাটি আছে সেটি একটু অনুগ্রহ করে খালি রাখবেন। ওয়ার্ড নাম্বার 27 শ্রী রঞ্জিত সিং অ্যাবসেন্ট অনুপস্থিত। লাস্ট ওয়ার্ড নাম্বার 28 শ্রী আবুল কাউসার। আমি শ্রী আবুল কাউসার মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর পৌরসভা 28 নম্বর ওয়ার্ডে হইতে একজন নির্বাচিত কাউন্সিলর রূপে যথাবিহিত অভিযোগ অর্পণ করেছিলেন। আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস আনুগত্য পালন করিব এবং যে কর্তব্য শুনে আমি প্রবেশ করিয়া চলিতেছি বিশ্বস্তভাবে আমি তাহা পালন করিব। নমস্কার, আপনারা দেখছেন আত্মখবর.কম। সরাসরি বহরমপুর পৌরসভা থেকে এই মুহূর্তে 28টি জোনের কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠানে তারপরে যে আনন্দের অনুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠান সেটা শুরু হবে। তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করবো এই মাত্র কয়েক মিনিট সময়, এই সময়টুকু আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যিনি স্যাক্সোফোন বাদক রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত, আমরা চলে যাবো স্যাক্সোফোনের অনুষ্ঠানে। আমরা স্যাক্সোফোনে শুনবো অসাধারণ সে সমস্ত কালজয়ী গানের সুর এবং এই মুহূর্তে আমাদের নবনির্বাচিত যে সমস্ত কাউন্সিলর রয়েছেন তাদের নিয়ে সম্মানীয় সম্মাননীয় অফিসের তারা আমাদের কনফারেন্স হলে যাবেন এবং খুব দ্রুত ফিরে আসবেন আমাদের আজকের এই মঞ্চে। আমাদের এরপরে রয়েছে আমাদের সম্মানীয় চেয়ারম্যানের শপথ গ্রহণ, কেননা চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং সেইখান থেকে আমাদের পরবর্তী পর্বের যে শপথ গ্রহণ সেই শপথ গ্রহণ আবারও অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ করাবেন সম্মাননীয় সিদ্ধ প্রভাত চ্যাটার্জি মহাশয়, সম্মাননীয় সভাপতি। আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের এই পরের ফেজে অর্থাৎ সম্মাননীয় চেয়ারম্যানের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, আমরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদের সকলকে থাকবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই সময় দেখতে থাকুন, সঙ্গে থাকুন।